নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমরা আজকে বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা মক টেস্ট প্র্যাকটিসের জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসুন। আমরা আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, আর যে প্রশ্নটার উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করার পর আপনারা কত মার্কস পেলেন, প্রত্যেকটা মার্কস যোগ করার পর সৎভাবে আপনারা মার্কস ক্যালকুলেট করে আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্কস ক্যালকুলেট করে আপনাদেরকে পোস্ট করার পর আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা শুরু করছি। আমাদের আলোচনার প্রথম প্রশ্ন 1580 নম্বর প্রশ্ন, আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণগুলো একটা ফোল্ডার আছে, তার মধ্যে আপনারা যাবতীয় এর ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন আমরা আলোচনা শুরু করছি। কোনটি বিশেষ্য পদ? এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বৈচিত্র্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1581 নম্বর প্রশ্নে। নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ জাতি বাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1582 নম্বর প্রশ্ন। তিতাস একটি নদীর নাম, বাকি নদী কোন প্রকার বিশেষ্য? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1562 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ জাতিবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1583 নম্বর প্রশ্নে। পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য? আপনাদের 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক সংজ্ঞাবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1584 নম্বর প্রশ্নে। গীতাঞ্জলি, সোনার্তরী, শেষের কবিতা, এগুলো কোন ধরনের বিশেষ্য পদ? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ সংজ্ঞাবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1585 নম্বর প্রশ্নে। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে 4টে অপশন, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ গীতাঞ্জলি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1586 নম্বর প্রশ্নে। বিশ্বনবী কোন ধরনের বিশেষ্য পদ? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক সংজ্ঞাবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1587 নম্বর প্রশ্নে। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ বিশ্বনবী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1588-তে। জাতিবাচক বিশেষের উদাহরণ কোনটি? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ নদী অবলিক পর্বত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1589 নম্বর প্রশ্নে। চাউল, চিনি, পানি, কাঠ, এগুলি কোন প্রকার বিশেষ্য? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন।
আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন ঘ বস্তুবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1590 নাম্বার প্রশ্নে। কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন গ রূপার থালা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1591 নম্বর প্রশ্ন। স্বর্ণময় পাত্র এই পথটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট চিহ্ন দিন। আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1591 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ উপাদান বাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1592 নম্বর প্রশ্ন। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন ঘ বহুর অব্লিক জনতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1593 নম্বর প্রশ্ন। সমিতি কোন বিশেষের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন গ সমষ্টিবাচক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, 1594 নম্বর প্রশ্ন। বহর কোন শ্রেণীর বিশেষ্য? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট চিহ্ন দিন। যারা আগের কোশ্চেনটা করেছেন অবশ্যই তারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা এই চারটে অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক হয়। আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশন খ সমষ্টিবাচক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার বন্ধুরা আপনারা সবাই একে একে আজকে 15টা প্রশ্নে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করুন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের মার্কস ক্যালকুলেট করে আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করুন। এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সদুত্তর এবং সঠিক উত্তর দেওয়ার। আর তার সাথে সাথে আমি চলে আসছি আমাদের আজকের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, সমিতি, ঝাঁক, বহর, পঞ্চায়েত কোন পদের উদাহরণ? অপশান ক গুণবাচক বিশেষ্য, অপশান ক নাম বিশেষণ, অপশান ঘ ভাব বিশেষণ এবং অপশান ঘ সমষ্টিবাচক বিশেষ্য। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, সমিতি, ঝাঁক, বহর, পঞ্চায়েত কোন পদের উদাহরণ? অপশান ক গুণবাচক বিশেষ্য, অপশান খ নাম বিশেষণ, অপশান ঘ ভাব বিশেষণ এবং অপশান ঘ সমষ্টিবাচক বিশেষ্য। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটা নির্বাচন করে কমেন্ট বক্সে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আপনাদের এই ভিডিওটি থেকে যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। এবং তার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করুন, রিভিউ করতে পারেন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন যে কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও আপনাদের পছন্দ। তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না রোজ নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।